হ্যাঁ, লো হোয়াটসঅ্যাপ গেমার্স, কি অবস্থা? আই থিঙ্ক সবাই ভালো আছো। অনেকদিন পরে ওয়েলকাম ব্যাক টপ ফাইভ গেমের ভিডিও। তো আই থিঙ্ক তোমরা সব পুরন গেম খেলতে খেলতে একদমই বোরিং হয়ে গেছো, আর এইদিকে দেখো আমিও নতুন কোনো গেম তোমাদের সামনে নিয়ে আসতেছি না। সো আজকে অনেকদিন পরে চিন্তা হইলো যে চলো তোমাদেরকে টপ ফাইভ গেম দেওয়া যাক, যেইগুলো দেখলে তোমরা এত খুশি হবা যে হয়তো বা আমারে বিয়ে দিয়ে দিবা। হ্যাঁ ভাই, আজকের গেমগুলো একটু বেশি ইন্টারেস্টিং, কারণ এইগুলো অনেক কষ্টে খুঁজে বের করছি আমি, অ্যান্ড আসলে অতটা কষ্ট হয় নাই সত্যি বলতে। বাট ইয়া, এই গেমগুলো দেখলে তোমরা বুঝতে পারবা যে গেমগুলো কতটা ইউনিক আর কত জোস। সো শুধু শুধু আমি তোমাদের সময় নষ্ট করবো না, কারণ বাসায় সবারই বউ ছেলে মেয়ে আছে, আমি বাদে আমার এই ভিডিও দেখে তোমাদের আবার সংসারে সময় দিতে হবে। আচ্ছা, সো কথা বলে চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো প্রথমে আমাদের কাছে যে গেমটা আছে এটার নাম হইতেছে ইন্টারনেট ক্যাফে সিমুলেটর। ইয়েস গাইস, ইয়েস, তোমরা যেটা ভাবছো ওইটাই। পিসির গেমটা এখন মোবাইলে চলে আসছে, তোমরা চাইলে এটা মোবাইল থেকেই এখন খেলতে পারো। গেমটা সম্পর্কে আমার মনে হয় না বেশি কিছু বলতে হবে। এখানে তোমার নিজের একটা শপ আছে, যেখানে হচ্ছে তোমার গেমিং শপ আর কি, এখানে মানুষ এসে গেম টেম খেলবে। সো যার জন্য তোমার নিজের দোকানটারে ভালো করে কাস্টমাইজ করতে হবে, এটারে পরিষ্কার করতে হবে, নতুন নতুন গেমিং সেট আপ আনতে হবে, এরপরে মানুষ এখানে গেম খেলে তোমার টাকা দিবে, এইভাবেই তোমার ইনকাম হবে, আর তোমার দোকান ওই টাকা দিয়ে আপগ্রেড করতে হবে। এছাড়াও গেমটার মধ্যে আরও অনেক ফিচার আছে যেগুলো তোমরা না খেললে কিছুতেই বুঝতে পারবে না। গেমটার সাইজ মাত্র 268 MB, আর এত অল্পর মধ্যে এত ভালো একটা গেম কখনো আশা করি নাই। তবে এটাতে পিসির মতন গ্রাফিক্স তো তোমরা পাবা না, এটা একটা স্বাভাবিক জিনিস। বাট তারপরও তোমাদের কাছে যদি সিমুলেটর গেম ভালো লাগে তাহলে এই গেমটাও ভালো লাগবে। আর যারা এই গেমটা সম্পর্কে আগে থেকে জানো তারা তো জানো যে এই গেমটা কতটা ইন্টারেস্টিং। এখানে তোমার নিজের দোকানে ভালো ভালো গেমিং সেট আপ সেট করতে হবে, নিজের দোকান সাজাইতে হবে, যাতে এইখানে মানুষ এসে গেম খেলে আর এইটা থেকে তোমার ইনকাম হয়, পাশাপাশি তুমি অন্য অন্য অনেক জিনিসও সেল করতে পারো। এইটা তো ছিল আমাদের প্রথম গেম, ভাবো প্রথম গেম যদি এত ভালো হয় তাহলে লাস্ট গেম কত ভালো হবে। ও ওয়েট, দৌড় দিয়ে লাস্ট গেমে চলে যায় না ভাই, প্রত্যেকটা গেমই এখানে ভালো। তো দুই নম্বরে আমাদের কাছে একটা সার্ভাইভ গেম আছে যেটার নাম হইতেছে সেইলর্স অফ এরকম কিছু একটাই, আমার মনে আসতেছে না, আমি এখানে লিখে দিবো আর কি। সো এটা দেখেই তোমরা প্লে স্টোরে পাই যাবা, প্রত্যেকটা গেমই প্লে স্টোরে আছে। সো প্যারা হবে না তোমাদের নামানোর জন্য। তো বেসিক্যালি এইখানে তুমি একটা আইল্যান্ডের মধ্যে আটকা পড়ে গেছো আর এইখানে সার্ভাইভ করতে হবে। সার্ভাইভ গেম সম্পর্কে আমার আর নতুন করে কিছু বলার নাই। এখানে সার্ভাইভ করতে হলে তোমার খাবার দাবার জোগাড় করতে হবে, নিজের জন্য ঘর বাড়ি বানাইতে হবে, কারণ এইখানে আছে অনেক ধরনের মনস্টার। এইসব মনস্টারদের সাথে ফাইট করেই তোমার এখানে সার্ভাইভ করতে হবে, নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে হবে, নতুন নতুন আইটেম কালেক্ট করতে হবে। গেমটার সাইজ একদমই কম, মাত্র 290 MB মধ্যে তোমরা গেমটা ডাউনলোড করতে পারবা। এবার চলো যাওয়া যাক আমাদের তিন নম্বর গেমে। তিন নম্বর আমাদের কাছে যে গেমটা আছে ভাই, এটা তোমরা না খেললে আসলে মজাটাই বুঝতে পারবে না। গেমটার নাম হইতেছে আমেরিকান মার্কসম্যান। গেমটার মধ্যে তুমি একজন হান্টার, আর এটা একটা ওপেন ওয়ার্ল্ড গেম, মানে হইতেছে তুমি যেদিকে ইচ্ছা সেই দিকে যাইতে পারো, তোমার বিভিন্ন ক্যাম্প করতে হবে, আর বিভিন্ন জায়গায় তুমি গাড়ি চালাও যাইতে পারো, ওইখানে যেয়ে তোমার বিভিন্ন প্রাণী শিকার করতে হবে। তো বেসিক্যালি গেমের কনসেপ্টটা এরকম। তারপরও তোমার নিজের ঘরও কিন্তু এখানে আছে, যেই ঘর তুমি কাস্টমাইজ করতে পারো, তোমার নিজের ঘর তুমি সাজাইতে পারো, মানে বলতে গেলে এই গেমটাও কিন্তু তোমার রিয়েল লাইফের মতন। তবে এইখানে তোমার কাজ হইতেছে হান্টিং করা, যেমনটা আমাদের প্রথম গেমে আমরা ছিলাম একজন দোকানদার, তবে এইবার হচ্ছে আমরা হান্টার। গেমটার সাইজ মাত্র 160 MB। মোবাইলে ভাই বর্তমানে এত জোস জোস গেম আসতেছে, বাট বেশিরভাগ মানুষই কিন্তু এই গেমগুলো সম্পর্কে জানে না। সো তোমরা যদি জানতে চাও এই গেমগুলো সম্পর্কে তাহলে অবশ্যই এর পর থেকে আমি এরকম টপ ফাইভ গেমের ভিডিও নিয়ে আসবো, তবে সেটা ডিপেন্ড করবে তোমাদের লাইক কমেন্টের উপরে। এই ভিডিও রেসপন্স দেখেই আমি পরবর্তী ভিডিও বানানো শুরু করব। তো ভাই এবার চলো যাওয়া যাক আমাদের চার নাম্বার গেমে। তো চার নাম্বারে আমাদের কাছে যে গেমটা আছে এটা একটা হরর টাইপের গেম, যেখানে তোমার একজন আটকা রাখছে আর এর কাছ থেকে তোমার পালাইতে হবে। গেমটার নাম হইতেছে স্প্রিন্ট হান্ট সার্ভাইভাল হরর। আর এইখানে যে মনস্টারটা আছে ওর মুখে একটা মাইকের মতন আছে, যেটার জন্য এই মনস্টারটার দেখতে আরও বেশি ভয়ঙ্কর লাগে। তো বেসিক্যালি তোমার এই মনস্টারটার হাত থেকে বাইচে এখানে সার্ভাইভ করতে হবে। গেমটা এরকম নর্মাল মনে হইতে পারে, বাট আই থিঙ্ক খেললে তোমাদের কাছে মজা লাগবে। গেমটার সাইজও একদম কম, মাত্র 90 MB একটা গেম। সো অনেক কিছু আশা করাও বোকামি। সো এই 90 MB মধ্যে আমরা যে গেমটা আসলে পাইছি এটা আমার কাছে অনেক ভালো লাগছে, যার জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এবার চলো যাওয়া যাক আমাদের পাঁচ অর্থাৎ লাস্ট গেমে। পাঁচ নাম্বারে আমাদের কাছে যে গেমটা আছে ভাই, ভাই রে ভাই, মানে এটা সম্পর্কে আমি কি বলবো। গেমটার নাম হইতেছে অটো লাইফ অন ব্রাজিল। গেমটার গ্রাফিক্স দেখে তুমি বলতে পারো যে এটা মোবাইলের GTA 5। আর হ্যাঁ, এটা GTA 5 এর মতোই একটা ওপেন ওয়ার্ল্ড গেম, আর এইখানে তুমি অনেক ধরনের কাজ করতে পারবা। গেমটার মধ্যে তুমি ড্রাইভিং করে যেদিকে ইচ্ছা সেই দিকে যাইতে পারবা, এছাড়াও তুমি বিভিন্ন প্রোডাক্ট ডেলিভারি কাজ করতে পারো। গেমটার গ্রাফিক্স আর জায়গাগুলো ভাই এত জোস, যেটা আমি আসলে
তোমাদেরকে বইলা বোঝাইতে পারবো না, এটার জন্য তোমাদের গেমটা খেলতে হবে। আর আমার লিস্টে এটা কিন্তু সবচাইতে বেস্ট গেম। এরপরে চাইলে তুমি গ্যারেজে যেয়ে তোমার নিজের গাড়ি কাস্টমাইজ করে নিতে পারো, সেলুনে যেয়ে নিজের চুলের সেই সেই স্টাইল দিতে পারো। কারণ তোমরা জানো যে ব্রাজিলে চুলের স্টাইল করা কিন্তু সেই একটা জিনিস, ওরা বেশিরভাগ মানুষই কিন্তু চুলের স্টাইল করে। আফসোস, এটার মধ্যে ব্রাজিলের জার্সি থাকলেও তুমি কিন্তু ফুটবল খেলতে পারবা না, বাকি তোমার এই ড্রাইভিং, তারপরে পার্সেল ডেলিভারি এগুলো করতে পারবা। এছাড়াও চাইলে কিন্তু তুমি তোমার গাড়ির পিছনে বড় বড় বক্স লাগাইতে পারো, যেটার মধ্যে ডিজে বাহারুল বাজাইতে বাজাইতে সারা এলাকা ঘুরে বেড়াইতে পারো। তো গাইস, আই থিঙ্ক তোমাদের কাছে এই টপ 5 গেমের ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অনুরোধ করবো, সাবস্ক্রাইব করো আর না করো, ভিডিওতে একটা লাইক করে দিও। তো আজকের মতন এই পর্যন্তই থাক, ভালো থাকো, বাই বাই।